টয়লেটে প্রয়োজনীয় কাজ সারতেই যান সবাই। তবে অনেকে আছেন একান্ত সময় কাটাতে টয়লেটকেই বেছে নেন, গান গাওয়া থেকে শুরু করে সকালের পত্রিকা পড়ার কাজটুকুও এখানে বসেই সেরে নেন। তবে তা কতক্ষণ আর হবে? বড়জোর আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট। কখনো কি শুনেছেন কাউকে যে ঘন্টার পর ঘন্টা শুধু নয় দিনের পর দিন কাটিয়ে দেন টয়লেটে? তবে শখের বশে নয়, রেকর্ড গড়তে এমন অদ্ভুত কাজ করেছেন এক ব্যক্তি। বেলজিয়ামের বাসিন্দা 48 বছর বয়সী জিমি ডে ফ্রেইনি এমন কাণ্ড ঘটিয়েছেন। তিনি পেশায় একজন বাস চালক। টয়লেটে টানা 165 ঘন্টা টয়লেটে বসে রেকর্ড করার ঘোষণা দেন তিনি, কিন্তু 116 ঘন্টা বা 5 দিন টয়লেটে কাটানোর পর নিজেই ক্ষান্ত দেন। গিনেস বুকেও নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন এই ফাঁকে। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জিমি বলেন, নিজেকে নিয়ে মজা করতে এমনটাই করেছেন। অন্যদের যেমন আনন্দ দিতে পেরেছেন তেমনি নিজেও বেশ আনন্দ পেয়েছেন। বসে থাকতে থাকতে জিমি যাতে বিরক্ত না হয়ে যান, এজন্য স্টেইনের ফ্রিপস প্লেস বার খুলে দেওয়া হয়েছিল, যাতে জিমি তার বন্ধু এবং পরিবারের সঙ্গে কথা বলতে পারেন। এছাড়াও জিমিকে প্রতি ঘন্টায় 5 মিনিটের জন্য ঘুমানোর অনুমতি দেওয়া হয়েছিল। টয়লেটে বসেও তিনি টয়লেট করতে পারতেন না, কারণ তাতে নিষ্কাশনের ব্যবস্থা ছিল না। টয়লেট পেলে উঠতে পারতেন না। টয়লেটে এমনভাবে দীর্ঘক্ষণ বসে থাকা মোটেও সহজ কাজ ছিল না। বসে থাকতে থাকতে জিমির পা ব্যথা করছিল, কিন্তু ক্লান্ত হয়ে পড়েছিলেন খুব। তবে রেকর্ড করার চেষ্টায় অবিচল হয়েছিলেন তিনি। জিমির আগে এক ব্যক্তি 100 ঘন্টা টয়লেটে বসেছিলেন, সেখানে জিমি ছিলেন 116 ঘন্টা।